বেলাল হোসেন লিখেছেন, শীত বস্ত্র বিতরণ সহ কাউকে কোনো কিছু দান করে তার ছবি কি ফেসবুকে প্রকাশ করা যাবে? এতে তো একদিকে গ্রহীতার প্রাইভেসি লঙ্ঘিত হয়, অন্যদিকে দাতার রিয়া হয়। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। শীত বস্ত্র হোক অথবা ত্রাণ হোক বা যে কোনো কিছু হোক, কোনো গরিব বা অভাবী মানুষকে দিয়ে তার সঙ্গে ছবি তোলা এবং সেই ছবি আবার মানুষকে দেখিয়ে বেড়ানো, সন্দেহাতীতভাবে এটি গর্হিত কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ। এরকম দানের ফলে সওয়াবের বিপরীতে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। যদি কেউ কোনো দানের কথা প্রকাশ করেন, উদ্দেশ্য হয় অন্য কাউকে জানানো, অন্য কাউকে উৎসাহিত করা, তাহলে সেটি জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেছেন, ইনতুদু সাদাকাত ফানিমাহিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করো তাহলে সেটা খুবই ভালো, আর যদি তোমরা গোপনে দান করো এবং গরিবদেরকে দান দাও সেটি, তাহলে সেটি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য অধিকতর উত্তম, কারণ তাতে রিয়ার সম্ভাবনা থাকে না। তো এই জন্য দান প্রকাশ্যে করা জায়েজ আছে, উদ্দেশ্য হবে মানুষকে উৎসাহিত করা, লোকমুখ থেকে প্রশংসা কুড়ানো কিংবা মানুষের কাছ থেকে বাহবা অর্জন করা। এই জাতীয় কোনো উদ্দেশ্যে যদি আমরা আমাদের কোনো ভালো কাজকে ছড়াই, লাইক শেয়ার পাবো, কমেন্ট পাবো, এ আশা যদি করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাফ করুনের ফলে গুনাহ হবে। আর ঠিকই গ্রহীতারও এক্ষেত্রে প্রাইভেসি লঙ্ঘন হয়ে থাকে। আসুন্না ফাউন্ডেশন যে সমস্ত শীতবস্ত্র বিতরণ করে থাকে, সেই শীতবস্ত্রসহ অন্যান্য যে সমস্ত কাজগুলো করে থাকে, এগুলো ব্যক্তিগত কোনো কাজ নয়, এগুলো আমাদের নিজস্ব কোনো পয়সার কাজ নয়, এগুলো আপামর সাধারণ মানুষের দেয়া আমানত। সেই আমানতের টাকা ব্যয় করা হচ্ছে যে সে বিষয়ে জবাবদিহিতা এবং তাদেরকে আশ্বস্ত করা, তাদের কাছে এটা রিপোর্ট দেয়া, এর এবং হিসাব দেওয়ার যে দায়িত্ববোধ, সেই জায়গা থেকে আমরা ছবি তুলে থাকি এবং যথাসম্ভব চেষ্টা করি গ্রহীতাদের ছবিকে ব্লার করে দেওয়ার। এর আগে যে ছবিগুলো ছিল, হয় আমরা গ্রহীতাদের সম্মতি নিয়েছি, তারা আনন্দ চিত্তে ছবি তুলেছেন, অথবা তাদের ছবি আমরা ব্লার করেছি, এবং বর্তমানে আমরা যে ছবিগুলো তুলে থাকি সেগুলো সবগুলো আমরা ব্লার করে থাকি, এবং সেগুলো প্রকাশের মূল উদ্দেশ্য হয় যারা দান করেছেন, যেহেতু তারা আপনার ফেসবুকের মাধ্যমেই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দান করে থাকেন, জেনে থাকেন, অতএব তাদেরকে জানানো যে তাদের টাকাটা কোথায় ব্যয় হয়েছে। আমাদের ব্যক্তিগত যে দান হয় সেগুলোকে আমরা এরকম করি না, এবং কারোর ব্যক্তিগত দানকে এইভাবে করা উচিত নয়। হ্যাঁ, আবারও বলেছি, কাউকে উৎসাহ দানের উদ্দেশ্য যদি হয় সেটি জায়েজ হতে পারে, কিন্তু উৎসাহ দান করতে গিয়ে নিজের ভিতরে রিয়া বা প্রদর্শনের ইচ্ছা চলে আসলে সেটি কিন্তু গুনাহে পরিগণিত হতে পারে। এই জন্য দানের ক্ষেত্রে আপনার এটাকে প্রকাশ করাটা খুবই রিস্কি, এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।